নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। 5 মিনিটে বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, আজকে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না। আর আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, অনেকে বলেন যে কৌশিকদা, বশীকরণ করে দেওয়া যায় না, আমরা শুনছি বলে 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ হয়। আপনি কোনো ছেলেকে ভালোবাসেন বা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, এখানে যদি বশীকরণ করে দেওয়া যায়, সে মেয়েটাকে যদি আপনার কাছে ভালোবাসার জায়গায় যদি আপনার সাথে লাভ অ্যাফেয়ার করানো যায়, বা ছেলেটাকে যদি বশীকরণ করানো যায়, বা আপনার কর্মক্ষেত্রে সমস্যা চলছে সেখানে যদি বশীকরণ করানো যায়, এইটা নিয়ে প্রচুর প্রচুর আমার কাছে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, বা আমার হাজব্যান্ডকে বশীকরণ করে দিন, বা আমার স্ত্রীকে বশীকরণ করে দিন। প্রথম কথা আপনাদেরকে বলি, এই যে এই ভুল সম্পূর্ণ এটা ধারণা। বশীকরণ কথাটা শুনতে খুব সুন্দর লাগছে, বশীকরণ অর্থাৎ আমার কথাতে উঠবে আর বসবে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, 5 মিনিটে, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ধোকা। বাস্তবে বশীকরণ বলে কিছু হয় না। অনেক ভিডিওতে শুনেছেন, অনেক কিছু শুনেছেন অনেকে, যে ছবির সামনে এই জিনিসটা রেখে দিন, বশীকরণ হয়ে যাবে, আর ওর নামে মাটিতে এটা পুঁতে দিন, বশীকরণ হয়ে যাবে, ওটা আপনি ওই ওর ঘরে রেখে দিন, ও বশীকরণ হয়ে যাবে, এটা সম্পূর্ণ হচ্ছে ধোকা। আর এই ধোকাতে পড়ে প্রচুর মানুষ সর্বশান্ত হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। কৌশিকদা বারবার এই কথাটা আপনাদেরকে বলছে, অনেককে বলছে বাবা আমাকে করে দিন, আমি প্রচুর অর্থ দিব, বশীকরণ করে দিন। দেখুন, বশীকরণ করাটা কি অত সহজ? আপনারা এই চক্করে পড়ে প্রচুর অর্থ আপনারা নষ্ট করছেন। বশীকরণ যদি করাই যেত, তাহলে তো আজকে বড় বড় সেলিব্রিটিকে বশীকরণ করানো যেত, বড় বড় মন্ত্রীকে বশীকরণ করানো যেত, তাহলে তো কোনো কারোর সাথে কারো দ্বন্দ্বই থাকতো না, কারোর সাথে কারো ঝগড়াঝাটি থাকতো না, সবাইকে বশীকরণ করে দিয়েছে। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে হচ্ছে মিথ্যা, বশীকরণটা। এই মিথ্যাতে আপনারা পড়ে প্রচুর অর্থ আপনারা নষ্ট করছেন। অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আরও সচেতন করছি, আমাদের যে কর্মটা না, কর্মটা হচ্ছে ফল। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন, প্রকৃতিকে আপনি যেমন দিবেন আপনি তেমন রিটার্ন প্রকৃতির কাছ থেকে পাবেন। বশীকরণ, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করে কিচ্ছু হয় না। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে এটা ভ্রান্ত, এটা চক্করে প্রচুর মানুষ পড়েছে। এই জন্য বলছি প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, কৌশিকদাকে যারা যারা ভালোবাসেন আপনারা শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, গ্রহই কিন্তু শেষ কথা কিন্তু বলে। আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় আপনার যে গ্রহের অবস্থান সেটাই কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এই টুকটাক করা, কালা জাদু করা, 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে, 4 মিনিটের মধ্যে বশীকরণ হয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। জ্যোতিষ কী করে জানেন? আপনার ভাগ্যে কী লেখা আছে সেটা সম্পূর্ণ পড়ে দেয়, এবং ভাগ্যকে পরিবর্তন করা যায় না, কিন্তু আপনার যে বাধাগুলো রয়েছে কি না, সেই বাধাগুলোকে কিন্তু কাটানো কিন্তু যায়। অর্থাৎ এটা কিন্তু জ্যোতিষ। আর যেটা কালা জাদু যেটা বলছে, ব্ল্যাক ম্যাজিক যেটা বলছে, বশীকরণ যেটা বলছে, এটা সম্পূর্ণরূপে
মিথ্যা, ভ্রান্ত, ধোকা। অতই যদি সহজ হতো তাহলে আজকে অনেককে অনেক বশীকরণ করে আজকে অনেক কিছু কিন্তু মানুষ করতে পারত। মানুষ নিজের ভাগ্যের জোরে চলে। আপনার ভাগ্যে যেটুকুটা লেখা আছে কি না, বিধাতা দিয়েছে, সেটাই আপনি কিন্তু পাবেন। এর থেকে বেশি কিন্তু কিছু আপনি পাবেন না। বিধাতা আপনাকে যে যেটা দিচ্ছে সেটা আপনি পাবেন। অর্থাৎ এই ভুল ধারণা থেকে আপনারা সরে আসুন। অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক শিক্ষিত মানুষ এই ভুল চক্করে কিন্তু পড়ে যাচ্ছে। কারণ প্রচুর সমস্যা রয়েছে, তো হয়তো বশীকরণ হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলছি, আপনারা সবারই মধ্যে আপনারা ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, মানুষকে জানান। কৌশিকদা বারবার বলে যে কৌশিকদা আপনাদের পাশে আছে। অর্থাৎ এই যে ভুল ধারণা, এই যে ভ্রান্ত ধারণা, এটা আপনাদের মন থেকে যেন চলে যায়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।